সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10ই ডিসেম্বর 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিসেস রোশনি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু সারগুলো ওনারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই সকল সারগুলোই দেখাবো। ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আল্লাহ মোটামুটি ভালো রাখছে এবং ব্যবসা বাণিজ্য সার্বিক দিক থেকে ভালো আসবে। আচ্ছা, এবার কেমন গরু কালেকশন করছেন? আজকে কিছু গরু দেখাবো আমি, 4টার মতো প্রেগনেট স্টেপের, আর বাদ বাকি সার গরু, সার বাচ্চা বড়সার সব ধরনের গরুই আছে। এর মধ্যে 3টা আছে ইন্ডিয়ান মন্ডি, এবং প্রেগনেটের মধ্যে একটা ইন্ডিয়ান মন্ডি হবে। আর সব গরুগুলো আর কি বাসনাই, কিন্তু এক্সেপশনাল কিছু গরু হবে, দর্শক দেখলে বুঝতে পারবে। আসলে প্রশংসা করার তেমন কোনো বিষয় থাকে না। তো চলেন কথা না বাড়াই, গরুগুলো দেখি আর আপনার গরুগুলোর সম্পর্কে আমাদের একটু বলেন। অবশ্যই ডাক্তার সাহেব, ভিডিওর শুরুতেই একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, মাশাআল্লাহ চমৎকার গেট আপের একটা গরু। কোন জাতের গরু এটা? এটা আসলে ফ্ল্যাগবি জাতের সার বাচ্চা। সার বাচ্চা, বয়স কেমন এটার? বয়স সামথিং আপনার মনে করেন কত, 7-8 মাস? 7-8 মাসের মতো বয়স হবে। এখন খাবার দাবারে ঠিকঠাক? আল্লাহর রহমতে সব দিক থেকে পারফেক্ট আছে। বয়সটাও আমার কাছে মনে হয়েছে, মানে বয়স অনুসারে গ্রোথটা অনেক বেশি। আচ্ছা, তো আজকের প্রোগ্রামের এটা প্রথম গরু, দাম রাখছেন কেমন? এটা দাম রাখছে ভাই আমি 77,000 টাকা। 77,000 টাকা দাম রাখছেন, কারো পছন্দ হলে দরদাম করে নিতে। জি অবশ্যই ভাই, হালকা কিছু সম্মানী করা যাবে, এবং গরু হিসাবে পারফেক্ট দাম এবং জাত মান সব দিক থেকে পারফেক্ট হবে। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরও একটা লাল রঙের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা আপনার সাহিওয়াল গির মিক্সড। সাহিওয়াল গির মিক্সডের একটা সার বাচ্চা। জি ভাই। বয়স কেমন আছে এটার? বয়স 11-11.5 এর মধ্যেই হবে। 11 থেকে 12 এর মধ্যেই হবে। জি। খাবার দাবারে ঠিকঠাক, সম্পূর্ণ সুস্থ? আপনার সম্পূর্ণ আপনার কীটনাশক, FMD, ভ্যাকসিন সম্পূর্ণ কিছু করা আছে, কমপ্লিট করা আছে। আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল নিলে ওটার দাম পড়বে আপনার ভাই 81,000 টাকা। এটা সাইড করে দেন। পাশে 3 নম্বরে আরও একটা হেলদি বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? ওটাও আপনার সাহিওয়াল 100 বিটের একটা বাচ্চা হবে। সাহিওয়াল 100 বিটের একটা সার বাচ্চা। বয়স কেমন আছে এটার? বয়স আছে আপনার ওই সেম বয়সের, সেম বয়সই হবে, 11 থেকে 12 মাসের মতো। জি। যারা 24 প্রজেক্টের জন্য গরু লালন পালন করতে চায় তারা চাইলে এগুলো নিতে পারে। জি ভাই। তো এটার সিঙ্গেল দাম রাখছেন কেমন? ওটার দাম রাখছি ভাই 83,000। 83,000 টাকা। জি। এটাও সাইড করে দেন। তার পাশে নাভিকম বলে বেশ ঝুলন্ত একটা বাচ্চা আপনি নিয়ে আসছেন, এটা? এটাও সাইওয়াল 100 বিটের একটা সার বাচ্চা, বয়সটা সেম হবে 11 থেকে 12 মাস। জি। আচ্ছা, তো পরপর 3টা বাচ্চা দেখলাম, এটা হচ্ছে 4 নম্বর বাচ্চা, এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে 82,000 ভাই। সিঙ্গেলে নিলে 82, আর যখন একসঙ্গে অনেকগুলো নিবে তখন দরদাম করে নিতে পারবে। এই 4টা বাচ্চা কোনো দর্শক একসঙ্গে নিলে আমি একবারে দাম বলে দেবো, লাস্ট একটা দাম বলে দেবো ভাই। তো এটাও সাইড করে দেন। 5 নম্বরটা দেখ। এই পাশে 5 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা সাহিওয়াল একটা 100 বিটের সার বাচ্চা। সাহিওয়াল 100 বিটের একটা সার বাচ্চা। জি, একবারে বয়সটা সেম বয়স হবে ভাই, 11 থেকে 12 মাস, একই সাইজের পরপর 4টা বাচ্চা আছে। জি। তো এটা আজকের প্রোগ্রামের 5 নম্বর গরু, সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেলে 83,000 টাকা দাম। আর এই 4টা লাল বাচ্চা একসঙ্গে নিলে? 4টা লাল বাচ্চা একসঙ্গে নিলে একবারে চিপ রেট রাখবো আপনার 78,500। 78,500। জি। সাইড করে দেন, পরেগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 6 নম্বর একটা কিউট হোয়াইট কালার গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা ভাই একবারে হলিস্টেন ফিজিয়ান, অনেকে রানি বিট বলে থাকে। আসলে এর মধ্যে জাতে মানে সব দিক থেকে পারফেক্ট আছে। আমার মনে হয় কোনো দর্শক চাইলে ব্রিডিংয়ের জন্য সবচাইতে পারফেক্ট একটা সার হবে ভাই। বয়স কেমন হবে এটার? এটার বয়স আছে 12 মাস প্লাস। 12 মাস প্লাস। আজকের প্রোগ্রামের 6 নম্বর সিঙ্গেল নিলে কেমন দাম? এটা দাম চাচ্ছি আমি ভাই 86,500 টাকা। 86,500। এটা সাইড করে দেন, পরের দুইটা দেখাই। এই পাশে সিরিয়ালের 7 নম্বর আরও একটা কিউট গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন।
এটা ভাই যাতে ইন্ডিয়ান আপনি তিনটা মন্ডি পাশাপাশি দেখাবো, পাশাপাশি তিনটা মন্ডি দেখাবেন। জি, এটা হচ্ছে প্রথম। জি, বয়স কেমন? বয়স আছে 12 মাস প্লাস। 12 মাস প্লাস। জি, আজকের প্রোগ্রামের সিরিয়ালের 7 নম্বর গরু, সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল নিলে এটার দাম পড়বে ভাই 1,05,000 টাকা। 1,05,000 টাকা। এটা একটু সাইড করে দেন। পাশে সিরিয়ালের 8 নম্বরে আরও একটা কিউট গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটাও ইন্ডিয়ান মন্ডি। আপনার এটার বয়স আছে 13 থেকে 14। 13 থেকে 14 মাসের মতো হবে। জি, আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের 8 নম্বর, সিঙ্গেল নিলে কেমন দাম? এটার দাম পড়বে ভাই 1,17,000 টাকা। 1,17,000। ব্রিডিং প্লাস মাংস উৎপাদন দুইটার জন্যই গরুগুলো দর্শক নিতে পারে। জি ভাই, সাইড করে দেন। পাশে 9 নম্বরে একটা সাদা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটাও আপনার ইন্ডিয়ান মন্ডি। আসলে এই পর্বে আমি প্রতিটা গরু একেবারে এক্সেপশনাল বাসনাকৃতভাবে সাজাইছি, আসলে দর্শক চাইলে বা মানে নিতে পারে। এটাও ব্রিডিংয়ের জন্য পারফেক্ট হবে এবং মাংস উৎপাদনের জন্য পারফেক্ট হবে। তো এটা যখন সিঙ্গেল নেবে কেমন দাম? এটা সিঙ্গেল নিলে আপনার দাম পড়বে 1,11,000। আর তিনটা একসঙ্গে নিলে? তিনটা একসঙ্গে নিলে আপনার এক দাম পড়বে হলো 1,05,000 টাকা পিস। 1,05,000 পার পিস। জি, এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 10 নম্বরে হাতে পায়ে বেশ লম্বা চওড়া একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান, যাতে একবারে পারফেক্ট হবে। হ্যাঁ, আসলে ব্রিডিংয়ের জন্য এটা কিন্তু এক আধ মাসের ভিতর ব্যবহার করা যাবে। এক আধ মাসের মধ্যে এটা ব্রিডিংয়ের জন্য উপযুক্ত হয়ে যাবে। জি, আজকের প্রোগ্রামের সিরিয়ালের 10 নম্বর গরু দাম রাখছেন কেমন? এটা দাম পড়বে ভাই 1,37,000। 1,37,000 টাকা। এটা সাইড করে দেন। পাশে একটা নাদু সুন্দর শেলদি গরু আপনি নিয়ে আসছেন, সিরিয়ালের 11 নম্বর, এটা কোন জাতের গরু? এটা সাইওয়াল। আপনার জাতে মানে সব দিক থেকে পারফেক্ট, একবার 100 বিটের একটা সার বাচ্চা। তো এটার বয়স কেমন আছে, দাঁত হয়েছে কি? এটা দাঁতে এখনও আসে নাই, কিন্তু বয়সটা 18-20 মাস হবে। এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি আমি 1,36,000 টাকা। 1,36,000 টাকা। জি, এইটা সাইড করে দেন। এবার বেশ কিছু প্রেগনেট আছে, ওইগুলো দেখাই। অবশ্যই, এই পাশে আবার আরেকটা লাল রঙের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কান মাথা উল্টানো, এটা কোন জাতের? এটা আপনার একটা ইন্ডিয়ান গির জাতের বকনা। ইন্ডিয়ান গিরের একটা বকনা। জি, বয়স কেমন? এটার বয়স আছে কত, 14 মাস হবে। 14 মাসের মতো হবে। যারা আসলে জাত উন্নয়ন খামারে ভালো একটা বাচ্চা উৎপাদন করতে চায়, তারা চাইলে এই ধরনের গরু নিতে পারে। জি, এটা কিন্তু আমার নিজে হাতে বীজ দেওয়া আছে ভাই। চেক আসবে? চেকে আসবে না, এটা হলো আপনার 27 দিনের বীজ দেওয়া। 27 দিনের বীজ দেওয়া আছে, যেহেতু চেকে আসবে না বকনা হিসেবেই নিবে। দাম রাখছেন কেমন? এটা দাম রাখছি 1,15,000 ভাই। 1,15,000। জি, এটা সাইড করে দেন। পাশেই সাদা কালো রঙের আরেকটা গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান, একবারে হাই পার্সেন্টের। জি, বয়স কেমন এটার? এটার বয়স কত, 17-18 মাস হবে। 17-18 মাসের মতো বয়স হবে। জি, আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের হচ্ছে 13 নম্বর গরু। জি, প্রেগনেট হয়েছে কি এখন? এটা 2 মাসের কনসেপ্ট করছে। আপনার যে কোনো দর্শক চাইলে চেক করে নিতে পারে, যে কোনো স্টেপে নিতে পারে। তো এটার দাম রাখছেন কেমন? ওইটার দাম রাখছি ভাই 1,35,000 টাকা। 1,35,000 টাকা। জি, এটা সাইড করে দেন। পাশে আরও একটা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা হলো ইন্ডিয়ান মন্ডি। ইন্ডিয়ান মন্ডি গরু, কিন্তু চাহিদাও অনেক বেশি, দামটাও অনেক বেশি, দুধের মানে দুধের রেকর্ডটা অনেক বেশি থাকে, এবং এর সার্বিক দিক থেকে সম্পূর্ণ দিক থেকে মানে কোয়ালিটি সম্পূর্ণ একটা মন্ডি। আচ্ছা, এটা কি প্রেগনেট? এটা 2.5 মাসের প্রেগনেট। 2.5 মাসের প্রেগনেট, চেক দিয়ে দিতে পারবেন? জি, চেক দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি প্রেগনেট থাকলে নেবে, না থাকলে না নেবে, নেবে না, সমস্যা নাই। দাম রাখছেন কেমন? ওটার দাম পড়বে আপনার 1,85,000। 1,85,000 টাকা। জি, এটাও সাইড করে দেন। সবশেষ যে গরুটা আছে 15 নম্বর, এটা কোন জাতের? এটা আপনার ইন্ডিয়ান একটা গির, একটা আনকমন গিরের মধ্যে কিন্তু একটা আনকমন ছাপ আছে। হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে সাদা। আচ্ছা, বয়স কেমন আছে এটা? এটাও বয়স আপনার কত, 18 মাস? 18 মাস। জি, আজকের প্রোগ্রামের সবশেষ গরু, দাম রাখছেন কেমন? আপনার এটাও কিন্তু প্রেগনেট আছে, আসলে দর্শক যেটা আমি চেক প্রেগনেট বলবো, এটা আইসি সরাসরি ডাক্তার দিয়ে চেক করতে নিতে পারে, একবার 100% গ্যারান্টিযুক্ত। আপনার আমি নিজেও চেক করতে পারি,
এবং চাইলে মানে নিজের লোক নিয়ে এসে চেক করে নিতে পারবে। দাম রাখছেন ওটা কিন্তু আপনি 2 মাস প্লাস প্রেগনেন্ট। আর দাম রাখছেন ওটা? দাম রাখছে আমি 1,65,000 টাকা। আচ্ছা, তো এই ছিল আপনার কাছে গরু যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের যদি কিছু বলে শেষ করতে চান। আসলে দর্শক শ্রোতার কাছে আমার একটা কথা থাকবে যে কেনা বেচা যাই হোক, আল্লাহ রহমতে আমার জন্য একটু দোয়া রাখবেন। আল্লাহ যথেষ্ট ভালো রাখছে এবং মানে মনে করেন সার্বিক দিক থেকেই সকলের কেনা বেচা যাই হোক আমার মোটামুটি চলছে টুকটাক। আর যে গরুগুলো দেখালাম সম্পূর্ণ গরুকে আপনার রাশিয়ান FMD ভ্যাকসিন করা আছে, কৃমিনাশকও দেওয়া আছে, লিভার টনিক জিঙ্ক খাওয়ানো আছে, শুধু লালন পালন করবে এবং আমার মনে হয় গ্যারান্টিযুক্ত কোনো গরুর FMD আক্রান্ত হবে না। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।